অনেক সময় আছে তোমরা লাভাসিলে অর্ধবার্ষিক সময় পাবা আমরা অবস্থা বুঝে তারপরে 6 এর ক্লাসটা নিব আসলে আমাদের ক্লাস 8 যেমন তোমরা যারা বুঝতে পারো আর 6 এ তেমন লাইভ 20 জন 25 জন দি আসলে হয় না জাপরা নিলয় ওকে আমরা এখন ক্লাসে চলে যাচ্ছি তো রেডি দেখো আমাদের ক্লিয়ার স্যার বলে দেখো আমাদের 6.1 এর অর্ধবার্ষিকের জন্য নতুন অধ্যায় আমরা দ্বিতীয় মাসিকের জন্য আর দেরি না করে অর্ধবার্ষিকের যে বাকি যে সিলেবাসটা আছে এটা আমরা ঘরে বসেই সমাধান করতে পারি তার জন্য গতদিন আমি 1 থেকে 12 পর্যন্ত যে অঙ্কগুলো আছে কিভাবে করতে হবে অঙ্কগুলো করায় দেওয়ার সমাধান করার চেষ্টা করছি আজকে তোমাদেরকে 13 থেকে 25 পর্যন্ত অঙ্কগুলো সলভ করানোর চেষ্টা করব দেখো 13 14 15 16 17 18 6টা অঙ্ক একই শুধু চিহ্ন হয় কোথাও প্লাস অথবা কোথাও মাইনাস আছে হয় কোথাও 2 আছে x এর সাথে কোথাও x এর সাথে 3 আছে কোথাও x এর সাথে 4 অথবা 5 আছে শুধু সাংখ্যিক সহগ আর চিহ্নের পরিবর্তন তাছাড়া নিয়ম সব একই আমরা 13 থেকে এর মধ্যে আমি মনে করি 14 নম্বর অঙ্কটা করায় দিলে সবাই মোটামুটি অঙ্কটা করতে পারবা বাকি অঙ্কগুলো এই অঙ্কগুলো তোমাদেরকে এইচডব্লিউ থাকলো গতদিন আমি বাকি অঙ্কগুলো এইচডব্লিউ আমি তোমাদেরকে বলে দেই যারা এই যে আমি অঙ্কগুলো করায় দেই এখানে সার্থকতা শেষ নয় তোমরা এইচডব্লিউ করে করে দেছো তাহমিদ এইচডব্লিউ করে দেছো দিঘি এইচডব্লিউ করে পাঠাইছো করে সুখ এইচডব্লিউ করছো এরপরে মোট 4টা মেয়ে আমাকে এইচডব্লিউ করে দিচ্ছে ও মেজবা এইচডব্লিউ করে পাঠাইছো ফাইম এইচডব্লিউ করে পাঠাইছো এই মোট 4টা মেয়ে আর 2টা ছেলে 6টা স্টুডেন্ট আমাকে এইচডব্লিউ করে পাঠাইছো বাকি আর কেউ এইচডব্লিউ করনি মনে রাখবা আমাদের এই ক্লাসটা করে তোমাদের উপকার কখন হবে যখন অঙ্কগুলো নিজে নিজে করার চেষ্টা করবে না পারলে আমাকে বলো আমি দরকার যেগুলো এই 5টা অঙ্ক এইচডব্লিউ দিছে পাঁচটা কোনো অঙ্ক যদি না পারো আমাকে কমেন্ট বক্সে লেখো আমি নেক্সট ক্লাসে যেটা পারবো না আমি করাই দেবো কিন্তু নিজে চেষ্টা করো আর পারলে ছবি তুলে আমি আমার মেসেঞ্জার আইডিতে তোমাদের গত ক্লাসে দিয়ে দিছি ওখানে আমাকে দিয়ে দিও আমি তোমাকে হলে আমি রাইট দেবো না হলে আমি করে আমি ছবি তুলে মার্ক দিয়ে দিয়ে নেন করতে আচ্ছা তাহলে আমি ওটা আবার আমার বলে দিয়েন তো আমি ওটা ফেসবুকে দিয়ে দিই যে কি 14 নম্বর অঙ্ক করাবো কেমন 14 নম্বর অঙ্কটা বলছে 2x 3y সমান 7 এটা প্রথম লাইন যেমন আমরা সবাই মানুষ মানুষের যেমন একটা মানুষের নাম থাকে মশা দেশের কারোর নাম থাকে সুখ কারোর নাম থাকে মাহা এরকম এই লাইনটা প্রথম লাইন তাই এই প্রথম লাইনটাকে আমি 1 নং সমীকরণ রোমান অক্ষরে আর এটা হলো 2 নং লাইন অক্ষরে 2 দিছি তাহলে এটা 1 নং সমীকরণ এটা 2 নং সমীকরণ এই সমীকরণটাকে থেকে এই দুইটা সমীকরণ থেকে x আর y এর মান বের করতে হবে অপনয়ন পদ্ধতির সাহায্যে অপনয়ন অপনয়ন পদ্ধতির নিয়মটা আসলে হয় x অথবা y এর মানটাকে সমান করো আমি আবার বলছি অপনয়ন পদ্ধতির নিয়মটা আসলে হয় x অথবা y এর মানটাকে উভয় সমীকরণের সমাধান করা তাহলে তুমি যদি x টাকে সমান করতে চাও তাহলে এই 6 দিয়ে উপরের সমীকরণটাকে গুণ আর এই 2 দিয়ে এই উপরের সমীকরণটাকে গুণ অথবা যদি বলো স্যার আমি y টাকে সমান করব y তাহলে y এর সাংখ্যিক সহগ 3 এই 3 দিয়ে আমরা 2 নং সমীকরণটাকে গুণ করব এই 3 দিয়ে পুরো 2 নং সমীকরণটাকে গুণ করব আর এই 7 দিয়ে দেখো এই 7 দিয়ে পুরো 2 নং 1 নং সমীকরণটাকে গুণ করব আমি যদি y টাকে সমান করতে চাই অপনয়নের নিয়মটা আসলে হয় দুইটা সমীকরণে x টাকে সমান করা অথবা y টাকে সমান করা আমি যদি y টাকে সমান করি তাহলে 1 নং সমীকরণে y এর সাংখ্যিক সহগ 3 এই 3 দ্বারা 1 নং এর 3 দ্বারা 2 নং কে গুণ এবং 2 নং এর দেখো y সাংখ্যিক সহগ কত
7 2 9 এর 7 দ্বারা 1 9 এর পুরোটাকে গুণ তাহলে দেখে বলো যদি yটাকে সমান বানাইতে চাও 1 9 সমীকরণ কে 1 9 সমীকরণ কে দেখো এখানে y এর সাথে 7 আছে এই 7 দ্বারা 1 9 কে গুণ করব 1 9 সমীকরণ কে 7 দ্বারা এবং 2 নং সমীকরণকে 그러니까 এখানে y y এর সাথে কত আছে 3 1 নং সমীকরণে y এর মান 3 এই 3 দ্বারা এই 2 নং সমীকরণকে গুণ করব এই 3 দ্বারা 2 নং কে গুণ 2 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করে তাহলে দেখো আমি বলছি 1 নং সমীকরণকে 7 দ্বারা গুণ করব 1 নং সমীকরণকে 7 দ্বারা গুণ করো এই 2 এর সাথে 7 গুণ করলে 14x প্লাস দেখো এই 3 কে 7 দ্বারা গুণ করলে 3 এর সাথে 21y সমান এই 7 কে 7 দ্বারা গুণ করলে 49 আমি আবার বলছি দেখো এই 2x কে পুরো 1 নং কে 7 দ্বারা গুণ করব তাহলে 2 কে 7 দ্বারা গুণ করলে 7 দ্বারা 14x যোগ 3 কে 7 দ্বারা গুণ করলে 3 এর সাথে 21y সমান 7 কে 7 দ্বারা গুণ করলে 49 আবার 2 নং সমীকরণ কে 3 দ্বারা গুণ করব 2 নং সমীকরণ কে 3 দ্বারা গুণ এটাকে যদি 3 দ্বারা গুণ করো 6 কে 3 দ্বারা গুণ করলে 318x মাইনাস 7 কে 3 দ্বারা গুণ করলে 3 এর সাথে 21y আবার 5 কে যদি আমি 3 দ্বারা গুণ করি 15 আবার একটু আমরা দেখি এই 7 দ্বারা 1 নং কে গুণ আর অর্থাৎ এই y এর সবটা দ্বারা এই উপরেরটাকে গুণ আর উপরেরটার y সব দ্বারা নিচেরটাকে গুণ করে দিতেছে দেখো প্লাস 21y আর মাইনাস 21y কাটা কাটে যায় যোগ করতেছে এখানে লিখে দিতে পারো যোগ করে প্লাস 21y মাইনাস 21y কাটা 14 আর 14টা x আর 18টা x যোগ করলে কত হবে 32টা x সমান এখানে যোগ করে দাও কত হয় 9 আর 5 14 4 হাতে 1 1 আর 2 2 আর 4 সো বা দেখো এই x এর সাথে এই 32টা গুণাকার আছে তাহলে এই এই x এর যে সমান 64 এই x টা গুণাকার আছে এই পাশে তাহলে ভাগ হয়ে যাবে ভাগ হয়ে যাওয়া মানে নিচে চলে যায় 64 কে 32 দিয়ে যদি ভাগ করে 64 কে 32 দিয়ে ভাগ করলে 2 তাহলে x এর মান 2 এই x এর মানটাকে হয় তুমি 1 নং সমীকরণে বসায় দাও অথবা 2 নং সমীকরণে বসায় দাও যে কোনোটা বসায় দিলেই হয়ে যাবে দেখো এই x এর মানটাকে হয় 1 অথবা 2 নং সমীকরণে বসায় দাও দেখো 1 নং সমীকরণে কাটাকাটি কি দেখাবে কাটাকাটি কাটাকাটি দরকার নেই আমি বোঝানোর জন্য আমি বলে দিছি বীজগণিতে কাটাকাটি না করাটা ভালো আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য বলছি তোমরা তো জানোই ক্লাস 6 থেকে কাটাকাটি বীজগণিতে করা আমি শেখাইনি 1 নং সমীকরণে x সমান সমান 2 বসিয়ে 1 নং সমীকরণে x সমান 2 বসিয়ে দেখো 1 নং সমীকরণটা 2x প্লাস 3y মাইনাস 7 এটা ছিল 1 নং সমীকরণ এটা ছিল 1 নং সমীকরণ 2 ইনটু x x এর মান 2 প্লাস 3y সমান 7 এই 2 এর সাথে 2 গুণ করলে 4 প্লাস 3y সমান 7 এই 3 টা এই যে 3y 7 এই দেখো প্লাস 4 এই প্লাস 4 টা এপাশে গেলে মাইনাস 4 হয়ে যাবে প্লাস 4 টা এপাশে গেলে মাইনাস 4 7 আর 4 7 আর 4 দুটা ভিন্ন চিহ্ন তাহলে 7 থেকে 4 বের করলে 3 থেকে এই y এর সাথে 3টা গুণাকার আছে
এই গুণ 3 এই বেশ আসলে ভাগ 3 হয়ে যাবে দেখো 3 কে 3 দিয়ে ভাগ করলে 1 তাহলে দেখা যাচ্ছে তোমরা নিজেরা অ্যানসারটা লিখতে পারবা যে নির্ণয় সমাধান বিসর্গ দিয়ে x, y সমান আমি একটা লিখে দিই আগে নিয়মে নির্ণয় সমাধান বিসর্গ x, y এখানে x x এর মানটা আগে লিখছি x টাকে আগে লিখছি তাই x এর মান 2 এখানে x এর পর কমা তাই কমা y y এর মানটা 1 1 টাকে আগে লিখে দাও এটা আমাদের অ্যানসার তাহলে দেখতে পাচ্ছ যে যে আমরা এই অঙ্কটা সমাধান করার জন্য সবচেয়ে মনোযোগ সহকারে মনোযোগ দিতে হবে আমাদের তোমাদেরকে বারবার বলছি যে তিনটা জিনিস না হলে লেখাপড়া সম্ভব না এক নাম্বার মনোযোগ দুই নাম্বার পরিবেশ আর তিন নাম্বার হলো দেখো অর্ধবর্ষ এই তিনটা বিষয় ছাড়া পড়াশোনা সম্ভব না মনোযোগ আর পড়াশোনার পরিবেশ তিন নাম্বার হলো চেষ্টা বা অর্ধবর্ষ এই তিনটা জিনিস করো অবশ্যই পড়াশোনা করতে পারবা এবং ভালো স্টুডেন্ট তখনই হতে পারবা যখন তুমি অর্ধবর্ষে বারবার চেষ্টা করবা তখনই দেখবা যে সবাই তোমাকে ভালো স্টুডেন্ট বলবে এখন আমরা দেখো এখন একবার দেখাবেন প্লিজ ম্যাথটা আরেকবার দেখাবেন একবার জাস্ট ইয়া করে যান আচ্ছা ঠিক আছে আমি আরেকবার দেখাবো দেখো 20 নাম্বার না 2x + 3y = 7 6x - 7y = 5 এই সাত দ্বারা আমি y টাকে সমান করতে চাচ্ছি y টাকে সমান করতে চাইলে এই y এর মান দ্বারা এই পুরোটাকে গুণ আর এই y এর মান দ্বারা এই পুরোটাকে গুণ গুণ করতে হবে যেমন আমার ক্যামেরার যে ছবি উঠতেছে সেটা তুমি দেখতে পাচ্ছ আবার তোমার ক্যামেরার যে ছবি উঠতেছে সেটা আমরা দেখতে পাচ্ছি হয়তো বা তুমি যে কমেন্ট লিখতেছো সেটা আমরা দেখতে পাচ্ছি ঠিক একইভাবে এই প্রথম লাইনের 7 এর মানটা দিয়ে দ্বিতীয় লাইনটাকে গুণ আবার দ্বিতীয় লাইনের দেখো প্রথম লাইনের ওয়াই মানটা দিয়ে দ্বিতীয় লাইনটাকে গুণ সহজ জিনিস দুই নং লাইনের ওয়াই মান দিয়ে এক নংকে গুণ এই যে দুই নং লাইনের ওয়াই মান কত 7 7 কে এক নং দিয়ে গুণ এবং এক নং লাইনের ওয়াই মান হলো 3 এই 3 দিয়ে দুই নংকে গুণ করছে তাহলে এক নংকে 7 দ্বারা গুণ 7 কে 2 দিয়ে গুণ করলে 14x যোগ এই 3 দিয়ে 21 কে গুণ করলে 3 দিয়ে 7 কে গুণ করলে 21y - 7 কে 7 দিয়ে গুণ করলে 49 আবার 2 নং কে 3 দিয়ে গুণ তাহলে 3 6 কে 3 দিয়ে গুণ করলে 18x - 7 কে 3 দিয়ে গুণ করলে 3 সাথে 21y সমান 5 কে 3 দিয়ে গুণ করলে 15 প্লাস 21y - 21y কাটা 14x আর 18x যোগ করলে 32x আর 49 আর 15 যোগ করলে 64 x এখানে 32 এর সাথে গুণাকার আছে এই পেশে আসলে ভাগ 64 কে 32 দিয়ে ভাগ করলে 2 ঠিক এই x এর মানটা আমরা এক অথবা দুই নং সমীকরণে যে কোনো একটা বসাই দিলে মান সমান আসবে এক নং সমীকরণে x সমান 2 বসিয়ে 2x + 3y সমান 7 2 ইনটু x এর মান 2 প্লাস 3y সমান 7 যদি হলে 4 প্লাস 3y সমান 7 এই 3y 7 এই প্লাস পরে বেশি গেলে মাইনাস পর 3 হয় 7 থেকে 4 বের করলে 3 3 এখানে গুণাকার গেছে এই পেশে গেলে ভাগ 3 কে 3 দিয়ে ভাগ করলে 4 এটা হলো আমাদের x আর y এর মান হলো 2 x এর মান 2 y এর মান হলো 1 এখন মনোযোগ দিয়ে একটু লক্ষ্য করো দেখো
উনিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এই মোট পাঁচটা ছয়টা অঙ্ক একই নিয়মের, কোনো পার্থক্য নেই, শুধু এর জায়গায় বি আছে বা টু আছে বা প্লাসের জায়গায় মাইনাস আছে, এতটুকুই পরিবর্তন। আমি আশা করি তোমরা, আমি একটা অঙ্ক দেখাই দিলে অধিকাংশ স্টুডেন্টই অর্থাৎ সবাই এই অঙ্কটা করতে পারবে। আমি চব্বিশ নম্বর অঙ্কটা দেখাই দেব, চব্বিশ আমি দেখাই দেব, বাকি অঙ্কগুলো উনিশ একুশ বাইশ তেইশ পঁচিশ নম্বরটা দয়া করে আমাকে এসডব্লিউ করে পাঠাবো। যারা এসডব্লিউ না করবো আগামী দিন আমি চেক করে বাকিদের বাসায় মেসেজ দেব যে কে কে এসডব্লিউ করে নি। ক্লাস ব্যতীত অন্য কোনো গল্প করা যাবে না। স্যারকে জিজ্ঞাসা করবে কোনো সমস্যা হলে তোমরা, আমরা সমাধান করে দিব। বিশেষ করে লিজা বেশি কথা বলো দেখবো না, হ্যাঁ তোমার দেখবে ক্লাস থেকে আউট করে দিতে হবে। স্যার ম্যাথ উঠাচ্ছে, তারপরে দেখা যাক। দেখো আমি তোমাদেরকে যেটা বলছি, উনিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ একই অঙ্ক, আমি তোমাদেরকে চব্বিশ নম্বর অঙ্কটা করাই দেব। এটা বইয়ের চব্বিশ নম্বর অঙ্ক, আমার সাথে সাথে করবে, আমি এই অঙ্কটা খুব আস্তে করানোর চেষ্টা করবো, আস্তে ধীরে, দেখি কে কে বুঝতে পারে। আমার সাথে সাথে খাতা কলম ধরো, এটা প্রথম লাইন ছিল তাই এটাকে এক নম্বর লাইন বললাম বা এক নম্বর সমীকরণ, আর এটা দ্বিতীয় লাইন তাই এটাকে দুই নম্বর লাইন অথবা দুই নম্বর সমীকরণ বললাম। লাইন আসলে আমরা বাংলা ভাষায় বলি, অঙ্কে অঙ্কের ভাষায় লাইনকে বলা হয় সমীকরণ। দেখো এখানে আর কোনো গুণ করার প্রয়োজন নেই, এখানে দেখো বি বাই ওয়াই, উপরেও যা এখানেও বি বাই ওয়াই, নিচেও তাই, এবং এই দুটো এটা আছে প্লাস এটা আছে মাইনাস, তাহলে এই দুটো একই জিনিস আছে, এটাকে কোনো কিছু গুণ করার প্রয়োজন নেই, তাহলে এটা শুধুমাত্র যোগ করে দিলে হয়ে যাবে। অঙ্কটা যতটা বড় কিন্তু আসলে অঙ্কটা অনেক সহজ, এক ও দুই নং সমীকরণ যোগ করে। অপনয়ন পদ্ধতির নিয়মটা কি আগে তাই বুঝতে হবে, যদি তুমি নিয়মটা বোঝো তাহলে অঙ্কটা পারবে। অপনয়ন পদ্ধতির মেইন নিয়মটা হলো হয় এক্স অথবা ওয়াই কে সমান বানাতে হবে প্রথমে, হয় এক্স অথবা ওয়াই, ধরো আমি ওয়াইটাকে সমান বানাবো, ধরো এই ওয়াই অংশটা, এই যে ওয়াই, এই প্রথম লাইনে ওয়াই অংশ আর দ্বিতীয় লাইনে ওয়াই অংশটাকে সমান বানানোর চেষ্টা করব, কিন্তু আগে আগে দেখি কি আছে, এখানে উপরে বি এখানে উপরে বি, কোনো পার্থক্য নেই, এখানে নিচে ওয়াই এখানে নিচে ওয়াই, তাহলে সমান তো আছেই, এটাকে সমান বানানোর কোনো প্রয়োজন নেই, তাহলে শুধুমাত্র যোগ করে দাও, এক ও দুই নং সমীকরণ যোগ করে, সমান থাকলে সমান বানানোর প্রয়োজন নেই, সমান না থাকলে ওই গত অঙ্কটার মতো সমান বানাই নিতে হবে। দেখো এখানে যোগ করে দেবো শুধুমাত্র, যোগ করে দেখো প্লাস বি বাই ওয়াই মাইনাস বি বাই ওয়াই কাটা,
প্লাস বি বাই ওয়াই মাইনাস বি বাই ওয়াই কাটা। এখানে দেখো একটা এ বাই এক্স আর একটা এ বাই এক্স, একটা আর একটা যদি যোগ করি এই পুরোটাকে একটা জিনিস চিন্তা করো, এটাও যায় এটাও তাই, একটা এ বাই এক্স আর একটা এ বাই এক্স যোগ করলে দুইটা এ বাই এক্স, দুইটা এ বাই এক্স। যেমন একটা এ আর একটা যোগ করলে দুইটা এ হয়, ঠিক একইভাবে একটা এ বাই এক্স আর একটা এ বাই এক্স যোগ করলে দুইটা এ বাই এক্স। আমরা দেখব এই যে দেখো প্লাস বি বাই থ্রি মাইনাস বি বাই থ্রি কাটা। দেখো একটা এ বাই টু আর একটা এ বাই টু যোগ করলে দুইটা এ বাই টু, দুইটা এ বাই টু, একটা এ বাই টু আর একটা এ বাই টু যোগ করলে দুইটা এ বাই টু, উপরের টু নিচের টু কাটা, তাহলে কি থাকে? বা দেখো এই টুর সাথে এগুণ করলে টু এ, টুর সাথে এগুণ করলে টু এ, নিচে এক্স সমান কি থাকে? এখানে শুধুমাত্র এ থেকে যায়, এখানে দেখো এর নিচেটা ওয়ান আছে, এর নিচেটা ওয়ান আছে, তাহলে এর সাথে এক্স এর সাথে এটাকে গুণ করলে এক্স এ, আর এই ওয়ানের সাথে টু এটাকে গুণ করলে টু এ। আর গুণন পদ্ধতি দেখো এক্স এর, তোমরা ক্লাস সেভেন এগুলো স্বাভাবিকভাবে করে আসছো, নিচের এক্স এর সাথে উপরে একে গুণ করলে এ এক্স সমান উপরের টু এর সাথে নিচের ওয়ানটাকে গুণ করলে টু এ। এই এক্স এর সাথে এটা গুণাকার আছে, এই এটা এসে গেলে ভাগ হয়ে যাবে, আর এই উপর টু এ, এই এ কাটা, অতএব এক্স সমান টু, এক্স সমান টু। আবার এই এক্স এর মান টু, এই টুটাকে আমি এক নং সমীকরণে বসাই দিব, এক নং সমীকরণে তুমি যদি দুই নং এ বসাইতে তাও তোমার অ্যান্সারটা একই আসতো, দুই নং সমীকরণে, দুই নং সমীকরণে সরি আমি এক নং এ বসাইছি, দুই নং ইচ্ছে করলে বসানো যায়, এক নং সমীকরণে এক সমীকরণ টু বসি, দেখো এ বাই এক্স প্লাস বি বাই ওয়াই সমান এ বাই টু প্লাস বি বাই থ্রি, এ বাই এই এক্স, এক্স এর মানটা বসাই দাও, এটাই যে সমান এই এ বাই টু প্লাস এ বি বাই থ্রি। এই দেখো এই পুরোটার সামনে একটা মনে মনে প্লাস আছে, এই পুরোটার সামনে মনে মনে প্লাস আছে, এইটা এ পেশে আসলে বিয়োগ হয়ে যাবে, বি বাই ওয়াই এই এ বাই টু আর প্লাস এ বাই টু মাইনাস এ বাই টু কাটা, শুধু থাকে বি বাই থ্রি, বি বাই থ্রি। এখন এটাকে গুণ করে দাও, ওয়ার সাথে বি গুণ করলে ওয়াই বি আর থ্রির সাথে বি গুণ করলে থ্রি বি, এই ওয়ার বিটা ওয়ার সাথে বিটা গুণাকার আছে, এই বিটা এই পেছনে আসলে ভাগ হয়ে যাবে, এই বি আর বি কাটা শুধু থাকে থ্রি। তাহলে দেখা যাচ্ছে আমি অঙ্কটা যদি আবার একটু তোমাদেরকে পুরো মেকানিজমটা একটু দেখে আসি, দেখো এই পুরোটা প্রথম লাইনটাকে এক নং লাইন বা এক নং সমীকরণ ধরছি, দ্বিতীয়টাকে দুই নং সমীকরণ ধরছি, এক আর দুই নং সমীকরণ যোগ করে দেব, এক আর দুই নং সমীকরণ যোগ, কেন যোগ করব? কারণ আমাদের অপনয়নের নিয়মটা হচ্ছিল হয় এক্স অথবা ওয়াই টাকে সমান করা, তা আমি চিন্তা করি ওয়াইটাকে সমান করবো, ওয়াইটাকে সমান করতে যে দেখি না ওরা নিজেরাই সমান আছে, সমানের প্রয়োজন নেই, কোনো দরকার নেই, এখানে যা আছে তাই এই প্লাস বি বাই ওয়াই মাইনাস বি বাই ওয়াই কাটা, একটা এ বাই এক্স আর একটা এ বাই এক্স যোগ করলে দুইটা এ বাই এক্স, এই বি বাই থ্রি মাইনাস বি বাই থ্রি কাটা, একটা এ বাই টু একটা এ বাই টু দুইটা এ বাই টু।
এই 2 আর এই 2 কাটা এখানে শুধুমাত্র এ থাকে এই 2 এর সাথে গুণ করলে 2a বাই x এর নিচে মনে হয় একটা 1 থাকে আর গুণ করো x এর সাথে a গুণ করলে x এ 2 এর সাথে 1 গুণ করলে 2a এই 2 টা এখানে গুণাকার আছে এ পেশে গেলে ভাগ এই a কাটা থাকে 2 তাহলে x এর মান 2 এই x এর 2 এর মানটা আমরা 1 নং সমীকরণে x = 2 বসি এক নং সমীকরণটা যে লিখছি a x এর মান 2 এটা এই যে এখানে যা আছে তাই এই যে দেখো a b বাই y টা এই যে এই পুরোটা এখানে যোগাকার আছে এটা যোগটা এই পাশে আসলে বিয়োগ হয়ে যাবে a বাই 2 মাইনাস a বাই 2 কাটা এটা এই যে আর b বাই 3 এখন আর গুণন করো নিচেরটার সাথে উপরটার গুণ আর উপরটার সাথে নিচেরটার গুণ y এর সাথে b গুণ করলে b হয় y এর সাথে b 3 এর সাথে b গুণ করলে 3b এই 3 এটা এই যে এ বিটা গুণাকার আছে এর সাথে ভাগ হয়ে যাবে নিচে চলে যাবে b b কাটা শুধু থাকে 3 এটা আমাদের অ্যানসার তাহলে মনোযোগ দিয়ে একটু কমেন্ট পড়েন আপনাদের কোশ্চেন আছে অ্যানসার দেন আমি মুছি দেখো অনং ব্র্যাকেট এ ওয়াই আগে থাকলে কি দুই নং ব্র্যাকেট এ ওয়াই এর মান আগে লিখব এক নং ব্র্যাকেট এ ওয়াই এর আচ্ছা মাঝামিন তুমি কি বলতে চাচ্ছ আমাকে একটু লিখে আমার মেসেঞ্জারে পাঠাই দিও একটু পর আমি চেক করে দিব আমি একটু বুঝছি কম তোমার লেখাটা ব্র্যাকেটে ওয়াই আগে লিখলে কি হ্যাঁ সুখ একই ধরনের ফাইমবিন মালিক বলছে অপনয়ন মিনিং অপনয়ন মিনিং বলতে বোঝানো হচ্ছে এখানে যে কোনো দুইটা সমীকরণের যে কোনো একটা চলককে সমান করে অপনয় ফাইম বলছে অপনয়ন মিনিং কি অপনয়ন মিনিং বলতে বোঝানো হচ্ছে যে পদ্ধতিতে দুইটা সমীকরণের যে কোনো একটা চলককে সমান করা বোঝায় যাই হোক অনেকে লিখছো আমি দেরি করব না যেহেতু তোমাদের আমরা একটু আমার ট্রাম্পের সাথে আর ট্রাম্পের সাথে একটা মিটিং আছে এরপরে মানে আবার বিরাট কোহলিকে একটু বলছে যে স্যার একটু ক্রিকেট খেলা শিখিয়ে দিয়ে দিতে একটা শট ভুল হচ্ছে এই জন্য আবার উত্তর কোরিয়ার মানে তো আমাকে বলছে যে স্যার আমি তো দেশটাকে অতটা সলভ করতে পারতেছি না সমস্যা যাই হোক কাজে আমি তো সব দিকে দেখতে হবে মানে আপনি বুদ্ধি দিয়েছেন সব মারে নেবে উত্তর গিয়ে কইছে যে যে করোনা আক্রান্ত হবে তাকে মারে হবে এই বুদ্ধি আপনি দিয়েছেন শ্রাবণ শ্রাবণের আসলে কোভিড-19 ওর কিছু করতে পারবে না জেরেন লাগছে জেরেনের না না জেরেন সমস্যা না ভয় পাওয়া না জেরেন লাগছে স্যার আমার ভয় লাগতেছে আমার আমার করোনা হতে পারে আমার জ্বর জ্বর লাগতেছে না জেরেন সমস্যা নেই তোমার দোয়া করে দে জ্বর জ্বর লাগলে এটা সিমটম ধরা পড়বে না আমি দোয়া করে দেব তুমি তুমি ওদের তোমার বন্ধুদের কিছু খাবার দিয়ে দেবো আমি দোয়া করে দেবো যাক আল্লাহ হাফেজ এখন আমরা আবার শুরু করবো অঙ্ক দেখো বিশ আর ২৬ নম্বর অঙ্কটা একই অধ্যায় শেষের পথে বিশ আর ২৬ নম্বর অঙ্কটা একই তোমাদের মেধার বিকাশ হচ্ছে তোমরা যে নিজেরা নিজেরা করবা
নিজে যখন অঙ্কটা করবা তখন মেধার বিকাশ হবে। আমি 20 নম্বর অঙ্কটা করাই দেব, 26 নম্বরটা নিজে করবে, নিজে করবা, আমাকে এসডব্লিউ দেখাবা। ব্লার হয়ে গেছে। চার্জ আর কত সার্ভিস দিব? 1 লাখ। দেখো যাক, এই প্রথম লাইনটাকে 1 নং সমীকরণ ধরে নেব, আর দ্বিতীয় লাইনটাকে 2 নং সমীকরণ ধরে নেব। আমি একটু বলে দিই তোমাদেরকে, 20 আর 26 নম্বর অঙ্কটা একই নিয়মের, আমি 20 করে দিছি, 26টা কিন্তু এইচডব্লিউ থাকবে, অর্থাৎ বাড়ি বসেই বাড়ি কাজ করবা। দেখো আমি এখন ওয়াইটাকে সমান বানানোর চেষ্টা করব, তাহলে এখানে ওয়ার সাথে কি আছে? বি। এই বি দ্বারা 1 নংকে গুণ করে দেব, আর এখানে ওয়ার সাথে আছে এ, এই এ দ্বারা 2 নংকে গুণ করে দেব। অপনয়নের নিয়ম হচ্ছিল হয় এক্স অথবা ওয়াইটাকে সমান বানানো। এখন আমি দেখতেছি যে এ ওয়াই আর এখানে আছে বি ওয়াই সমান নেই, তাহলে সমান কিভাবে বানাবো? এই এখানে ওয়ার সদস্য হলো বি, এই বি দ্বারা এই প্রথম লাইনটাকে গুণ, আর এখানে ওয়ার সদস্য হলো এ, এই এ দ্বারা এই দ্বিতীয় লাইনটাকে গুণ। তাহলে লিখে দিই 1 নং সমীকরণকে, এই 1 নং সমীকরণকে এই বি দ্বারা গুণ করবো, 1 নং সমীকরণকে বি দ্বারা, এবং আবার ফাইনাল লাগে গুটি বাজি করলে, আবার এই 2 নংকে এ দ্বারা গুণ করবো, কারণ 2 নংকে কত দ্বারা গুণ করবো এটা ডিপেন্ড করবে 1 নং এর ওয়ার মানের উপরে। এখানে ওয়ার মান কত আছে? এ 2 নং সমীকরণ কে 2 নং সমীকরণ কে এ দ্বারা গুণ করে। দেখো 1 নং সমীকরণকে, এই যে 1 নং সমীকরণকে এই বি দ্বারা গুণ, আবার 2 নং সমীকরণকে গুণ করব এই এ দ্বারা, করে দাও গুণ বি দ্বারা প্রত্যেকটাকে গুণ করো। এক্স এর সাথে বি গুণ করলে এক্স বি যোগ, এই এ ওয়াই এর সাথে বি গুণ করলে এ বি ওয়াই সমান, বি আর বি গুণ করলে বি স্কোয়ার বি বি। দেখো আবার এই 2 নংকে এ দ্বারা গুণ করবো, 2 নংকে এ দ্বারা গুণ, তাহলে এ এক্স এর সাথে এ গুণ করলে দেখো এক্স এ স্কোয়ার প্লাস, এখানে যদি এ গুণ করো তাহলে এ এ বি ওয়াই, আর এ সির সাথে যদি এ গুণ করো এস সি। এটা ছিল আমাদের পুরো মেকানিজম, ছিল গুণ করে দিছি এই প্লাস এ বি ওয়াই আর মাইনাস এ বি ওয়াই কাটা, সহজ। এই দুটাকে রেখে দেয়, কারণ এই দুটা সদৃশ পদ না, এখানে আছে এক্স বি আর এখানে আছে এক্স এ স্কোয়ার, দুইটা ভিন্ন পদ, তাই এদেরকে যোগ বিয়োগ করা যাবে না, রেখে দেয় এই অবস্থায়। দেখা যাক কি হয়, এক্স এ স্কোয়ারটাকে এটাকে আগে লিখলাম আর এটাকে পরে লিখলাম, আর এখানে কি করা যায়, এ সি প্লাস বি স্কোয়ার, এখানে কি কমন যায়, এক্স কমন যায়, এখানে একটা এক্স কমন যায় থাকে স্কোয়ার প্লাস বি, আর এখানে কিছু কমন যায় না, যে অবস্থায় আছে ওই অবস্থায় রেখে দাও। অতএব এক্স সমান এই উপরে যা আছে তাই এ সি প্লাস বি স্কোয়ার, আর এটা গুণাকার আছে, এটা পেশাটলি ভাগ হয়ে যাবে এ স্কোয়ার প্লাস বি। দেখো এটা আসলে আমাদের এক্স এর মান, এটাকে আর কোনো কিছুই করা যায় না। এখন এই এক্স এর মানটা 1 নং সমীকরণে আমরা বসাই দিব, এই এক্স এর মানটা 1 নং সমীকরণে বসাই দিব, 1 নং সমীকরণে খালি নেই, সমীকরণে আছে মনে যাচ্ছে এভাবে লিখতে, ওরা তো বুকার দল, ওরা বোঝে না। দেখো 1 নং সমীকরণে
ওরে লেখা পড়া শিখাবো রে চোখে দেখে না তাও শিখাবো আমাদের এক টিচার আছে টিচার আসলে এক নং সমীকরণে এক্স এর মানটা বসাই দাও ম্যাথ করাই দাও আর কিছুক্ষণ পর পর গিয়ে তো বোঝে না এক নং সমীকরণে এক্স এর মানটা বসিয়ে এক্স প্লাস এ ওয়াই সমান বি এখন এক্স এক্স এর মানটা বসাই দাও এক্স এর মানটা এক্স এর জায়গায় বসাই দাও এ সি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি এক্স এর জায়গায় এক্স এর মানটা বসাই দিছি প্লাস এ ওয়াই সমান বি এখন কি করা যায় একটু লক্ষ্য করো এখানে চিন্তা করো এই পুরোটা এই পুরোটার সামনে একটা প্লাস আছে এই প্লাসটা এই পাশে গেলে মাইনাস হয়ে যাবে এই এ ওয়াইটা এ ওয়াই জায়গায় থাকলো বি এটা এই পাশে আসলে মাইনাস এ সি প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি এটাই যে এই বিটাই যে এই পুরোটা এখানে যোগাকার আছে এই পাশে আসলে বিয়োগ হয়ে গেছে এখন লসাগু করে দাও আমার যা মনে হয় লসাগু তোমাদের পারার কথা নিচেরটা ওয়ান আর এ স্কোয়ার প্লাস বি লসাগু এ স্কোয়ার প্লাস বি এ স্কোয়ার প্লাস বি কে এই বি দিয়ে গুণ করতে হবে বি সাথে এ স্কোয়ার প্লাস বি গুণ করে দাও মাইনাস এটা দিয়ে এটাকে গুণ করলে কিছু থাকবে না থাকে এই পুরোটা পুরোটাকে ব্র্যাকেটে আটকে রেখে দাও সহজ এটা তোমরা নিজেরাও পারবা এই বি সাথে এ স্কোয়ার গুণ করলে এ স্কোয়ার বি প্লাস এই বি আর বি গুণ করলে বি স্কোয়ার মাইনাস এ আর সি গুণ করলে এ সি এই মাইনাস এই প্লাস মাইনাস বি স্কোয়ার আর দেখো এ নিচে যা আছে তাই নিচে যা আছে আমি রঙ করতে মানে আমি কমেন্ট করতে এই প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটা এখানে এ স্কোয়ার বি মাইনাস এ সি আর দেখো একটা বিষয় হলো এখানে নিচে থাকে এ স্কোয়ার প্লাস বি এখানে একটা জিনিস চিন্তা করো এখানে এই এ নিচেটা যা আছে তাই এই এটা ওয়ার সাথে গুণাকার আছে ওয়ার সাথে এটা গুণাকার আছে এই এটা এপাশে আসলে ভাগ হয়ে যাবে ভাগ মানে কি নিচে চলে যাবে এই ওয়ার সাথে এটা গুণাকার আছে গুণ এটা এপাশে আসলে ভাগ হয়ে যাবে মানে নিচে চলে যাবে ভাগ মানে নিচে চলে যাবে আর এই উপরে দেখো এখানে এ দুইটা আছে আর এখানে এ একটা আছে তাহলে একটাকে কমন নেওয়া যায় খুব মনোযোগ দিয়ে দেখবা দুইটা এ আর একটা এ একটাই কমন নেওয়া যায় এখানে দুইটা এ থেকে একটা নিয়ে নিলে আর একটা এ থেকে বি মাইনাস এখান থেকে এ নিয়ে নিচে থাকে সি এই উপরের এ নিচের কাটা অতএব ওয়াই সমান নিচে এ স্কোয়ার প্লাস বি আর এ বি মাইনাস সি এটাই আমাদের অ্যান্সার তোমরা পারবা সেকেন্ড পার্টটা আবার বুঝাম দেখো এক নং সমীকরণে এক্স এর মানটা বসিয়ে এক্স প্লাস এ ওয়াই সমান বি এক্স এক্স এর মানটা বসাই দাও প্লাস এ ওয়াই সমান বি এই পুরোটা এই এ ওয়াইটা এই যে বিটা এই পুরোটার সামনে একটা যোগ আছে এই পুরোটা এ পাশে আসলে মাইনাস হয়ে যাবে এ ওয়াইটা এ বি নেচারটা ওয়ান আছে ওয়ান আর এ স্কোয়ার প্লাস বি লসে এ স্কোয়ার প্লাস বি এ স্কোয়ার প্লাস বির সাথে এ বি গুণ হয়ে যাবে বিয়োগ এটা দিয়ে এটাকে ভাগ করলে কিছু থাকে না এ মাইনাসটা হয়ে যায় আর পুরোটা ব্র্যাকেট হয়ে যাবে এই এটা এই যে বির সাথে এ স্কোয়ার গুণ করলে এ স্কোয়ার বি বির সাথে বি গুণ করলে বি স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস এ সি মাইনাস প্লাস মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটা এটা যা আছে তাই এ স্কোয়ার প্লাস বি সরি এ স্কোয়ার বি আর এখানে থেকে মাইনাস এ সি নিচে যা আছে তাই এই ওয়ার সাথে এটা গুণাকার আছে এই পেশে আসলে ভাগ হয়ে যাবে নিচে যা আছে তাই এই গুণেটা নিচে আসলে ভাগ হয়ে যাবে মানে নিচে চলে যাবে আর এখান থেকে এ কমন নেওয়া যায় দুটো এ থেকে একটা এ নিলে আর একটা এ থেকে যায় বিটাই যে মাইনাস এখান থেকে এ নিয়ে নিচে থাকে সি এ আর এ কাটা উপরেটা উপরে নিচেরটা নিচে এটা আসলে আমাদের এটা
গতদিন এক থেকে বারো পর্যন্ত অঙ্ক আমি তোমাদেরকে করে দিছি, আজকে তেরো থেকে পঁচিশ পর্যন্ত অঙ্ক করে দিলাম। যে অঙ্কগুলো এসডাব্লিউ দিছি সেগুলো তোমরা করে আমারকে মেসেঞ্জারে দেখাবা। এক ক্লাসে অধ্যায় শেষ, আমরা আগামী দিন ৬.২ শেষ করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।